ভয়ঙ্কর বিপদে তৃণমূল সাংসদ মৌয়া মৈত্র তাহলে কি তিনি সাসপেন্ড হবেন এক ব্যবসায়ী থেকে অর্থ ও উপহারের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ মৌয়া মৈত্র এই অভিযোগ তুলে লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে চিঠি পাঠালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সেই চিঠিতে অবিলম্বে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে তদন্তের দাবি করা হয়েছে তার সাংসদ পদ কেড়ে নেওয়ার আবেদনও রয়েছে একই সঙ্গে আইনজীবী অনন্ত দেহাদুরী মহুয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে সিবিআই প্রধানকে চিঠি দিয়েছেন দুজনেরই অভিযোগ ব্যবসায়ী দর্শন হীরানাদারীর কাছ থেকে অর্থ নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলছেন মহুয়া সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে জড়িয়েছেন মহুয়া মানে নামও জড়িয়েছেন মহুয়া এর পরিপ্রেক্ষিতে এক্স স্যান্ডেলে মহুয়া জানিয়েছেন যে কোনো তদন্তের জন্য তৈরি তিনি আদানি ও বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও তুলেছেন ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভার বিজেপি সাংসদ নিশিকান্ত রবিবারই স্পিকারকে চিঠি লিখেছেন তাতে মহুয়ার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গ এবং সংসদের অবমাননার অভিযোগ তুলেছেন তার দাবি ব্যবসায়ী হীরানাদনানীর কা স্বার্থ দেখতে নগদ টাকা এবং উপহারের বিনিময়ে প্রায় পঞ্চাশটি প্রশ্ন লোকসভায় তুলেছেন তৃণমূল সাংসদ মৌয়া শুধু অভিযোগ তোলায় নয় বিষয়টিকে ফৌজিদারি অপরাধ বলেও দাবি করেছেন তার অভিযোগ মৌয়ার প্রশ্ন শোনার পরে তা নিয়ে সরব হয়েছে অন্যান্য বিরোধী দলের সাংসদরাও তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের নামও উল্লেখ করেছেন নিশিকান্ত এই চিঠির কথা প্রকাশ্যে আসতে না আস্তেই নিজের এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্ট করতে থাকেন মৌয়া তিনি লিখেছেন আদানি গোষ্ঠী যদি আমাকে চুপ করানোর জন্য বা আমাকে টেনে নিচে নামানোর জন্য সঙ্গবাদী আর ভুয়ো ডিগ্রিওয়ালাদের মিথ্যা দলিলে বিশ্বাস করবে বলে ঠিক করে থাকে তবে আমি বলবো আপনাদের সময় নষ্ট করবেন না বরং আইনজীবীদের ভালো কাজে ব্যবহার করুন